Hello viewers, assalamu alaikum. Welcome back to my channel Tina's Vlogs in UK. আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আর এই প্রত্যাশা নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আরেকটি ভিডিও শেয়ার করব আশা করি আমার এই ভিডিওটিও আপনাদের পছন্দ হবে আর যদি ভালো লাগে থাকে প্লিজ সাপোর্ট করতে ভুলবেন না আসলে আমি যে টিপস গুলো ফলো করে সাকসেসফুল হই সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি ওগুলো খুবই সাধারণ সবাই জানেন যারা জানেন না তাদের জন্যই শেয়ার করা এই ভিডিওটি করা আমার কয়েক সপ্তাহ আগের জুন মাসের মধ্যখানে আসলে এই ভিডিওটি করেছি তো ভিডিওটা দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে তবুও যাদের গাছগুলো এতটুকু বড় হয়নি তাদের জন্য হয়তো বা একটু উপকারী হবে সেজন্যই শেয়ার করা আজকে আমি আপনাদের সঙ্গে দুটো টিপস শেয়ার করব আর যেটা ফলো করলে আপনারা অবশ্যই অনেক সিম পাবেন সো প্লিজ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এখানে আমি আমার সিম গাছগুলো আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ সিম গাছগুলো বড় হচ্ছে গাছগুলো আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়েছে যখন বয়স ওভার দিচ্ছি তখন গাছগুলো থেকে ফুল চলে আসছে গাছগুলো লম্বা হয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন গাছগুলো স্টিকের উপরে চলে গেছে তো আমি এখানে কয়েকটা শিম রোপণ করেছি এখানে কয়েকটা হয়েছে বাংলাদেশি শিম আর কয়েকটা আমি এদেশ থেকে কালেক্ট করেছি ওইগুলো বাংলাদেশি শিম তবে ওইগুলো শিম খুবই দ্রুত ধরে যায় তো দেখা যাক কোন শিম গাছগুলো কি করে তো এই শিম গাছগুলো আমি রোপণ করেছিলাম মার্চে তো আলহামদুলিল্লাহ গাছগুলো দেখে বুঝে যাচ্ছে গাছগুলো অনেকটাই বয়স হয়েছে তো গাছগুলোতে যখন একটু পুরাতন পাতা অথবা পোকার উপদ্রব হয় তখন আমি পাতাগুলো কেটে দেই এতে করে নতুন পাতা গজায় আর গাছগুলো থেকে পোকামাকড়ের উপদ্রবটা কমে যায় আর আমি রেগুলার বাজার থেকে কিনে আনা স্প্রেও ইউজ করি পোকামাকড়ের স্প্রে যেটা বেবি বায়ো অথবা আরেকটা স্প্রে আল্টিমেট বাগ স্প্রে তো আপনারা নিচের দিকে যা পাতা আছে ওগুলোর চেষ্টা করবেন খেটে দিতে এতে করে সূর্যটা ডাইরেক্টলি এসে কম্পোস্টের মধ্যে পড়বে আমিও আমার যখন পাতাগুলো নিচের দিকে একটু পুরাতন হয়ে যায় আমি সবগুলোকে খেটে দেই আর যদি একটু ঘাস অথবা উইডস উঠে ওইগুলো আমি ফেলে দেই কারণ এতে করে পুষ্টি প্রচুর পরিমাণে খেয়ে নেয় তো যদি সিজেস ইউজ করেন পাতাগুলো কাটতে তাহলে অবশ্যই খেয়াল রাখবেন গাছগুলো যেন কেটে না যায় তো আমি একটা একটা করে এভাবে পরিষ্কার করে নিচ্ছি গাছগুলো পাতা আসলে পুষ্টি অনেকগুণে খেয়ে নেয় তো যদি বেশি পাতা হয়ে যায় তাহলে অবশ্যই ছাটাই করে দেবেন ঘন ঘন তো একটা একটা করে আমি প্রত্যেকটা গাছের পাতা এভাবে কেটে নিচ্ছি ওই শিম গাছগুলো এই দেশের খুবই দ্রুত শিম আসে এক মাসের মধ্যে আই থিঙ্ক ইপসা মনে হয় নাম আমার স্মরণ নেই আমি ইবে থেকে কিনে আনছিলাম আলহামদুলিল্লাহ ভালোই বীজ আসছে তারপর আপনারা এভাবে মাটিগুলোকে একটু জোর জোরে করে দেবেন মাটিগুলো জোর জোরে করলে মাটির ফার্টিলিটিটা একটু ভালো হয় গাছগুলো অক্সিজেন পেতে সাহায্য করে কারণ কয়েকদিন বৃষ্টি হলেই মাটিগুলো বসে যায় যখন আমি ভিডিও করেছিলাম তখন কন্টিনিউ বৃষ্টি হচ্ছিল তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমি কোন টিপসগুলো ফলো করি গাছগুলো যখন বড় হয়ে যায় তখন 4 থেকে 6 সপ্তাহ পর পর আপনারা গ্রোমরের এই ফার্টিলাইজারটা ব্যবহার করবেন এতে করে গাছের পুষ্টি যেমন পায় গাছগুলো খুবই দ্রুত বেড়ে উঠে তো আমি নতুন কম্পোস্টের সঙ্গে ওইটা আমি পরিমাণ মতো মিক্স করে নিচ্ছি আমি প্রত্যেকটা কন্টেনারের মধ্যে কিছুটা স্পেস রাখি যখন গাছগুলোকে আমি রোপণ করি এতে করে নতুন কম্পোস্ট দিতে অনেকটাই ইজি হয়
যদি আপনাদের মাটি আর দেওয়ার স্পেস না থাকে, তাহলে কিছু মাটি সরিয়ে নিয়ে ওইটাও করতে পারবেন। তো আমি একটু একটু করে ওইগুলো দিয়ে দিচ্ছি প্রত্যেকটা গাছের শিকড়ের মধ্যে। যেহেতু গাছগুলো কন্টেনারের মধ্যে, ওদের পুষ্টি খুবই সীমিত, সো কয়েকদিন পরপর আমাদেরকে খাবার দিতে হয় গাছগুলোতে। গ্রোমারের এই ফার্টিলাইজারটা ব্যালেন্সড নিউট্রিশন থাকে, সবগুলো খাবার সমান পরিমাণে থাকে এনপিকে। তো এইটা ট্রাই করবেন 4 থেকে 6 সপ্তাহ পর পর দেওয়ার। তারপরে তো একশেল, চা পাতা ওগুলো দিতে পারবেন, রাইস ওয়াটার, বানানা কোষা, বিচি রাখার পানি ওইগুলো। তো আমি এইটাও ব্যবহার করি। তারপর আমি টমাটো প্লান্ট ফিড এটাও আমি ব্যবহার করে থাকি আমার সিম গাছের জন্য। তো একটা একটা করে আমি সবগুলোতে কম্পোস্ট দিয়ে দিচ্ছি। আর এই কম্পোস্টটা দেওয়ার পর আপনারা 2-3 দিনের মাথায় বুঝতে পারবেন গাছগুলোতে ডিফারেন্স। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমি কোন টিপসটা ফলো করি যাতে করে গাছগুলো থেকে প্রচুর পরিমাণে শিম আসে। গাছগুলো যখন বড় হয়ে উঠে স্টিকের উপরে চলে যায়, অথবা আপনারা দেখবেন যে গাছগুলো মোটামুটি লম্বা হয়ে গেছে, তখনই সময় আসে গাছগুলোকে ওয়ানজি কাটিং করে দেওয়ার জন্য। ওয়ানজি কাটিং করার মানেই হচ্ছে গাছের মেইন শাখা আগাটা যখন কেটে দেওয়া হয়, তখন প্রশাখাগুলো খুবই দ্রুত বেড়ে ওঠে। আর প্রশাখাগুলো যখন দ্রুত বেড়ে ওঠে, ওইখান থেকে আমরা প্রচুর পরিমাণে শিম পেয়ে থাকি। তো যখন শিম গাছগুলো বড় হয়ে ওঠে, অবশ্যই আপনারা স্মরণ রাখবেন ওয়ানজি কাটিং করার জন্য। তো আমি একটা একটা করে সবগুলো শিম গাছের মাথা কেটে দিচ্ছি। কয়েকদিনের মাথায় আলহামদুলিল্লাহ আমার শিম গাছের প্রশাখাগুলো বড় হয়ে উঠছে, শিম গাছ থেকে অনেকগুলো ফুলও চলে আসছে। তো আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন, শিম গাছের ওয়ানজি কাটিং করবেন, কয়েকদিন পর পর শিম গাছের মধ্যে নিউ কম্পোস্ট দিবেন, কিছু খাবার দিবেন সাথে, নিচের পাতাগুলো কেটে দেবেন, কম্পোস্টগুলোকে একটু জোরে জোরে করে দেবেন। কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক দোয়া। কথা হবে অন্য কোনো ভিডিওতেই। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচ।